নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। রবিবারে দুপুরে ভাতের সাথে এই রকম গরম গরম মাংসের ঝোল খেতে দারুণ লাগে। আমার মা যেভাবে এই মাংসের ঝোল বাড়িতে রান্না করে সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদমই কম মশলা আর ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এই মাংসের ঝোলটা তৈরি করা হয়ে যায় আর খেতে হয় অপূর্ব স্বাদের। একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কম মশলা দিয়ে এত সুন্দর আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করা যায়। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটাকে মাংসের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে আমি মাংসের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেট হতে আমি রেখে দেব। তো পাত্রটা ঢাকা দিয়ে মাংসটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা কড়া আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এইখানে বড় সাইজের 6টা আলুকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে এখানে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মতো লবণ। এবার লবণ আর হলুদটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে দেখবেন আলুগুলো খুব ভালো মতো ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, 4 মিনিটের মতো সময় লেগেছে আলুটা ভাজা হতে, আর একটু লাল করেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সর্ষের তেল। তেলটা আমি এখানে একটু বেশি করে ব্যবহার করেছি, তবে আপনারা যদি তেল কম দিতে চান সেটা দিতেই পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1/2 চামচের মতো গোটা জিরে। এবার এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, টমেটোটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা এখন সম্পূর্ণ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের আদা বাটা, আর এরপর দিয়ে দিলাম 1/2 চামচের রসুন বাটা। এবার আদা আর রসুনটাকে দিয়ে আরও একটু ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, এইগুলোকে আমি সব ভালো করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে। দেখুন বন্ধুরা, মাংসটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি।
এবার এই মশলাগুলোকে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই, এগুলো দিয়েই কিন্তু মাংসের ঝোলটা তৈরি হবে। এবার এই মাংসটাকে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর মাংসটা কষানোর সময় যদি মনে হয় যে মাংসটা কড়ার গায়ে লেগে যাচ্ছে, তখন অল্প করে জল এর মধ্যে দিয়ে দিতে হবে। যে পাত্রের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কষাবেন, তাহলে দেখবেন মাংসের ঝোলের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিটের মতো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের রংটা একদমই পাল্টিয়ে গেছে, আর কতটা পরিমাণে তেল বের হয়েছে দেখে বুঝতেই পারছেন। মাংসটা এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এবার কষানো মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সব মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে কড়ার মধ্যে আমি মাংসটাকে কষিয়েছি, সেই কড়াটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম 2 লিটারের মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার এই জলটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম, আর জলটাকে মাংসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার প্রেশার কুকারটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হতে 7টা সিটি দিতে হবে, তবে আমি প্রথমে 5টা সিটি দিয়ে নেব। তো 5টা সিটি এখন হতে থাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, 5টা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এইভাবেই আমি প্রেশার কুকারটাকে বসিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর আলুগুলোকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আবার আটকিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে আরও 2টো সিটি দিয়ে নেব। এই 2টো সিটি দিলেই কিন্তু মাংস আর আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা এখন হতে থাক। এই সময়ের মধ্যে আমি গরম মশলাটাকে বেটে নেব। আমি এইখানে নিয়েছি 8টা ছোট এলাচ, 8টা লবঙ্গ আর 4টে দারচিনি। এবার অল্প অল্প করে জল দিয়ে গোটা গরম মশলাটাকে আমি বেটে নিচ্ছি। আর একদম মিহি করে বেটে নিতে হবে, যেন কোনো গোটা অংশ এর মধ্যে না থাকে। আর আপনারা এটা মিক্সির মধ্যে দিয়েও বেটে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে গোটা গরম মশলা বেটে দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করলে মাংসের ঝোলের স্বাদ কিন্তু অতুলনীয় স্বাদে তৈরি হয়। ঠিক আগেকার দিনে যেমন ঠাকুমা দিদিমারা মাংসের ঝোল রান্না করত, সেই রকমই স্বাদের আর গন্ধের মাংসের ঝোলটা তৈরি হবে। একবার অন্তত এইভাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা, গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম, আর শিলটা ধুয়ে অল্প একটু জল আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি গরম মশলাটাকে সরিয়ে রেখে দিলাম। এইদিকে দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি প্রেশার কুকারটাকে কিছুক্ষণ বসিয়ে রাখছি, তারপর আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু একটাও গলে যায়নি দেখে বুঝতেই পারছেন। এবার বেটে রাখা গরম মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার গরম মশলাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এই মাংসের ঝোলটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তো দেখুন বন্ধুরা, এটা খুব ভালো মতো একবার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংসের ঝোল তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে।
কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।